Hello everyone, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেসে গুগল ম্যাপস এড করা যায়। প্রথমে আমরা আমাদের ব্রাউজারে যাব, সেখান থেকে গুগল ম্যাপসে যাব। ওয়েবসাইটে যে গুগল অ্যাড্রেসটা দিতে চাচ্ছি সেই অ্যাড্রেসটা হচ্ছে এখানে আমরা সেট করে নিব। সাপোজ আমি হচ্ছে গুগলের হেডকোয়ার্টার অ্যাড্রেসটা এখানে এড করে দিতে চাচ্ছি, গুগল হেডকোয়ার্টার্স। আপনারা আপনাদের যে যার প্লেস দিতে চান সেই প্লেসটা হচ্ছে এখানে দিবেন, দিয়ে হচ্ছে এখানে ম্যাপে হচ্ছে সেট করে নেবেন। সাপোজ আমি এই মাউন্টেন ভিউ ক্যালিফোর্নিয়া ইউএসএ, এই অ্যাড্রেসটা হচ্ছে আমার ওয়েবসাইটে আমি অ্যাড করে নিতে চাচ্ছি। সো আমি এটা নিয়ে তারপরে এখান থেকে হচ্ছে শেয়ারে যাব। এখন এখান একটা দেখতে পাচ্ছি এমবেডেড ম্যাপ, এটাতে ক্লিক করেন। আমি এখান থেকে হচ্ছে কপি এইচটিএমএল, এটা আমি কপি করে নিব। দেন আমি আমার সাইটে ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড এখান থেকে আমি অল পেজ পেজগুলোতে দেখি কী কী পেজ আছে। আচ্ছা, এখন হচ্ছে এখানে কন্ট্যাক্ট, সাপোজ আমি এই কন্ট্যাক্ট পেজে হচ্ছে আমার এই অ্যাড্রেসটা অ্যাড করে দিতে চাচ্ছি। তো আমি এই কন্ট্যাক্ট পেজটা বর্তমানে এরকম আছে, তো আমি এটাকে মডিফাই করে হচ্ছে আমি এখানে অ্যাড্রেসটা অ্যাড করে দিতে চাচ্ছি। তো এই জন্য হচ্ছে এই কন্ট্যাক্ট এডিটে আমরা যাব। এলাম এই এখানে এটা আমরা কপি করে নিয়েছি, এটা এখানে পেস্ট করে দিব। সেখানে প্লাস দিয়ে আমি হচ্ছে এটা এইচটিএমএল কাস্টম এইচটিএমএল এটা এটা ক্লিক করব, দেন পেস্ট করে দিচ্ছি, দেন আপডেট। ওকে, আমাদের পেজটা আপডেট হয়ে গেছে, ভিউ পেজ। দেখেন আমাদের অ্যাড্রেস কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো এভাবে করি আমরা আমাদের ওয়েবসাইটে যে কোনো লোকেশন অ্যাড করে নিতে পারি। থ্যাংক ইউ।